ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার লক্ষ্মীপুরের বিন্যাকান্দিতে নাগরিকত্ব বিলের বিরোধিতা করে এক সভার আয়োজন করে ইন্ডিজিনিয়াস পিপলস প্রোটেকশন কমিটি। কমিটির সদস্যরা এদিন সাংসদ সুস্মিতা দেবের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, সুস্মিতা কংগ্রেসের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আদিবাসিন্দাদের ভোটে বিজয়ী হয়ে তার এই অবস্থান মোটেই কাম্য নয় বলে জানান কমিটির সদস্যরা। তারা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং শিলচরের সাংসদ সুস্মিতা দেবের কুশপুতুল দাহ করেন। আমরা কুচবিহীন দাহ করবো। জয় হোক, 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 জ